উড়িষ্যার বালাসোরে অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা থেকে মৃত্যুকে ছুঁয়ে বাড়ি ফিরলেন রূপনারায়ণপুরের এক যাত্রী। বুধবার বারাবলীর বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওই যাত্রীকে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা থেকে মৃত্যুকে ছুঁয়ে বাড়ি ফিরলেন রূপনারায়ণপুরের এক যাত্রী। হাতল ভেঙে পাঁজরে ঢুকে যাওয়া যাত্রীর আর্তনাদে বেঁচে থাকার হাহাকার, তবে কোনো ক্রমে রক্ষা পাওয়া তাদের ট্রেনে এসি কামরা ভেঙে ছুঁড়ে তছনছ হয়ে যায়। সন্ধ্যা 7টা থেকে রাত 3টে পর্যন্ত রেল লাইনের ধারের গাছতলায় তারা আশ্রয় নিয়েছিলেন। সেই সময় ট্রেনের টিটি, স্বেচ্ছাসেবী লোকজন সহ উদ্ধারকারী দল অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পানীয় জল, শুকনো খাবার ও ওষুধ দিয়ে তাদের মনোবল ধরে রেখেছিলেন। স্থানীয় মানুষজন সবসময় তাদের সাহস দিয়েছেন, নিশ্চিন্তে বাড়ি ফিরিয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছিলেন। শেষ পর্যন্ত সকলের চেষ্টায় 3 জুন দুপুরে তারা হাওড়া পৌঁছান এবং তারপর রূপনারায়ণপুরের ফ্ল্যাটে রীতিশঙ্কর রায় এবং চিত্তরঞ্জনের রেল কোয়ার্টার্সের মুকেশ কুমার, রাকেশ কুমার এবং সঞ্জয়বাবু বাড়ি ফিরে আসেন। মৃত্যুকে ছুঁয়ে দেখার সেই অভিজ্ঞতার কথা বলতে কি এখনো কেঁপে উঠছেন তারা, বারবারই কান্নায় ভেঙে পড়ছেন। এদিকে 4 যাত্রীর ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বিস্তারিত জানালেন ক্যামেরার সামনে। সে অভিজ্ঞতার কথা বলতে কি কেঁপে ওঠেন রীতিশঙ্কর রায়। তিনি বলেন, যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসে চেপে আসার সময় সেই ট্রেন দুর্ঘটনা ঘটে বালাসরে। সেই দিনের দৃশ্য খুবই ভয়ঙ্কর, শয়ে শয়ে মানুষ পড়ে রয়েছে, তখন মাথায় ও মুখে ভগবানের নাম। তিনি ভেবেছিলেন হয়তো আর বাড়ি ফেরা হলো না। তিনি ভগবানের কাছে মৃতদের আত্মার শান্তি কামনা করেন। তিনি বলেন, এমন ঘটনা যেন আর না দেখতে হয়। দুর্ঘটনার কবল থেকে বাড়ি ফিরে আসার পর বুধবার বারাবনির বিধায়ক তথা মেয়র বিধান উপাধ্যায় সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রীতিশঙ্কর রায়ের আবাসনে গিয়ে ফুলের তোড়া ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান সহ আরো অনেকেই। আতঙ্ক তো সবসময় আছে, আমরা যখন এই ঘটনাটা হলো তখন মানে গাড়িতে নামতে উপর থেকে নামবো সেটা মানে ঠিক বাধা নিতে পা দেওয়ার মতন ক্ষমতায় ছিলাম না আমরা, মানে এত ভাত পা কাঁপছিল, স্বাভাবিক ব্যাপারটা ভয়ে। আর প্লাস গাড়ির ভিতর যে সময় ধোয়া ধোয়া ভরে গেছিলো সেই সময় শ্বাস প্রশ্বাসের একটা প্রবলেম, মানে সাফোকেশন হচ্ছিলো খুব, যার ফলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব রেলের আধিকারিকরা এসে আমাদের ওখান থেকে উদ্ধার করে নিচে নামিয়েছে, কেন জানি এর মধ্যে থাকলে অসুবিধা হবে, এসি তো ছিলই না। তারপরে আমাদের নিচে নামানোর পরে ওরা ওখান থেকে যা যা যতটুকু খাবার দেওয়া, জল দেওয়া দরকার আমাদেরকে হেল্প করেছে। ট্রেনে যখনই চাপছি, যেমন আমরা মিথিলাতে এসেছি, মিথিলাতে চাপছি, পাশ দিয়ে গাড়ি গাড়ি মনে হচ্ছে এই মারল বুঝি আমাদের, এইরকম একটা ভাব তৈরি হয়েই রয়েছে মনের ভিতর। তো দেখুন, আমাদের অনেক অ্যাক্সিডেন্টই জীবনে আরও অনেক হয়েছে অনেক সময়, কিন্তু আমরা ট্রেনে চাপা বন্ধ করিনি, এটা করা যাবে না, বন্ধ তো হবে না, কেন কাজে আমাদের যেতেই হবে প্রতিপক্ষকে। আমাদের একদিকে ধ্যান রাখা অবশ্যই দরকার যে এই অ্যাক্সিডেন্টটা কেন হলো, কী কারণে হলো, এইটাকে খুঁজে বার করা দরকার, এবং সেটা যদি আগামী দিনে আর না হয় কারো, কেন আমরা তো ফিরে এসেছি পরিবারের কাছে, কষ্টটা কোথায় জানেন, কষ্টটা হচ্ছে যে হাজার হাজার পরিবার, হাজার হাজার ছোটো ছোটো বাচ্চা, এই কত ছোটো ছোটো কত গরিব লোক যেগুলো জেনারেল কম্পার্টমেন্টে যায় তাদের কোনো হিসাব নেই, এইরকম যে মৃত্যু আমরা দেখলাম, হ্যাঁ এমনও দেখেছি যে লাশ ঝুলে আছে ফ্যানের মধ্যে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। ছোটে, তেরি পহলি মোটরসাইকেল কেসি হোগি? মুঝে তো এসি চাই জো জ্যাদা চলে অর লম্বি টিকে। তো তৈয়ার হো জা ছোটে। अरे मोटरसाइकिल लेने के लिए होंडा की 100 आ रही है, जो ज्यादा चले ज्यादा टिके। आ रही है होंडा की 100, होंडा के भरोसे के साथ।